এতদিন পর বাড়ির প্রদীপটা জ্বলে উঠেছে। হুম, ঠিক বলেছেন, ইমন আবার আমাদের মাঝে ফিরে এসেছে। হুম, তুই আর কোনোদিন আমাদের ছেড়ে যাবি না। আচ্ছা কি রে, তোরা সবাই আমার দাদুভাইয়ের বিয়ে ঠিক করেছিস, কিন্তু আমাকে তো মেয়ের ছবিই দেখালি না। ও মা, পুরো ভুলে গেছে। আচ্ছা খাবার শেষ করেন, তারপর দেখাবো। সবাই খাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে গেল। আমি আমার রুমে চলে আসলাম। এসে ইশরাতের কথা খুব মনে পড়তে লাগলো। কেন জানি না ওকে খুব মিস করতে লাগলাম। পাগলিটার সাথে কথা না বললে যেন দিন খারাপ যায়। তাই আর না ভেবে পাগলিটাকে কল দিলাম। কি হলো, কল দিলা যে? তুমি কি ব্যস্ত নাকি? না, আমি তোমার জন্য পুরো ফ্রি। কিন্তু তোমাকে না বললাম যে বাসরাতের আগে কথা বলা যাবে না? সেটা তো তোমার কথা, তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। হঠাৎ এত ভালোবাসা কোথায় থেকে আসলো? হুম, জানি না, তোমাকে খুব মিস করতে লাগলাম তাই কল দিয়েছি। আমি কয়দিন কথা বলবো না, সব কথা জমিয়ে রাখছি, পরে কথা বলবো। দূর, এটা কোনো কথা? বাই, গুড নাইট, লাভ ইউ। হ্যালো, হ্যাঁ। কি মেয়ে রে বাবা, কথা নাকি জমিয়ে রাখবে, ফাঙ্কলি একটা। ব্যাগ থেকে বই বের করে কতক্ষণ পড়লাম, তারপর ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করলাম। রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। এমন সময় মামা আসলো আমার রুমে। কিরে কোথায় যাচ্ছিস? কলেজে যাব, আর কই যাব। সে কি, তোর দুই দিন পর বিয়ে আর তুই এখন কলেজে যাবি? বিয়ে হলে বুঝি কলেজে যাওয়া যায় না? না সেটা না, আমি চাই তুই আজকে বাসায় থাক। না মামা, আমার কিছু ফ্রেন্ড আছে, তাদের ইনভাইট করতে হবে। ও আচ্ছা, তাহলে সাবধানে যাস। ওকে। রেডি হয়ে কলেজে চলে আসলাম। এসেই তানভীরের সাথে দেখা। এই নে আমার বিয়ের কার্ড, কাল চলে আসিস আমাদের বাসায়। ওকে, কাল তো মনে হয় গায়ে হলুদ। হুম, দেখেছিস ইশরাত কত খুশি এই বিয়ে নিয়ে? তুই আবার ইশরাতকে কই দেখলি? শালা এই বয়সে কানা হয়ে গেছিস, ওই যে দেখ সে তোর বান্ধবীর সাথে কিভাবে কথা বলছে। দূর, কিছুই ভালো লাগছে না। কেন? ও আমার সাথে বেশি কথা বলে না, সে নাকি কথাগুলো জমিয়ে রাখছে বাসরাতের জন্য। মজার কথা বললি। আজকে ক্লাস করতে মন চাচ্ছে না, ভালো লাগছে না। দূর বেটা, চল ক্লাসে যাই, তোকে ক্লাসগুলো করতেই হবে। ওকে বাবা চল। আমি তোর বাবা হলাম কবে? শালা ওইটা কথার কথা, তোকে বাবা বললো কে? হয়েছে হয়েছে, থাক এবার ক্লাসে চল। হুম, অনিচ্ছা সত্ত্বেও সবগুলা ক্লাস করে চলে আসলে। বাসায় এসে দেখি চাচা চাচি আর অপুরা চলে এসেছে। আরে চাচা কেমন আছেন? তুই কাল আসার পর থেকে কিছুই ভালো লাগছিল না, সব কিছু যেন হারিয়ে যাচ্ছে। কিচ্ছু হারানো লাগবে না, এখন আসেন আমার রুমে আসেন। ওদের সবাইকে নিয়ে গেলাম আমার রুমে, ওরা আমাদের বাড়ির চারপাশ দেখতে লাগলো। আমি চাই তোমরা আর ওই বস্তিতে ফিরে না যাও। মানে? মানে হলো আপনারা আজ থেকে এইখানে থাকবেন, আর আপনাদের কাজের ব্যবস্থা আমি করে দেব। শোনো পাগল ছেলের কথা। আচ্ছা এই নিয়ে পরে ভাবা যাবে, তুই মাত্র এসেছিস, আগে তুই রেস্ট নে। আচ্ছা চলেন আপনাদের রুম দেখিয়ে দিই। চাচাকে একটা রুম দেখিয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসেই ফ্রেশ হয়ে না খেয়ে দিলাম ঘুম। ঘুম থেকে বিকেলে উঠতেই দেখি পুরো বাড়িটা সাজানো হয়েছে, বাড়ির বাইরে আর ভেতরে সাজানো হচ্ছে। আমি বাড়ির বাইরে গেলাম, দেখি মামা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই, কী রে সাজানো কেমন হচ্ছে? হুম ভালো। আমার ভাগিনার বিয়ে, তাই ধুমধাম করে পালন করব। হুম, আমি আর কথা না বলে চলে আসলাম বাগানে। বাগানে চাচাকে দেখতে পাই। আরে চাচা আপনি এখানে কেন? এমনি ঘুরতে আসছি, মনটা ভালো থাকবে। ও, আমি জানতাম যে তোর সম্পত্তি আছে, কিন্তু এত যে আছে সেটা তো জানতাম না। সব বলি নাই আপনাকে, এটা বলো অহংকারী। তাই বলে এত সম্পত্তির মালিক হয়েও তুই বস্তিতে ছিলি? ধুর বাদ দাও এগুলা। এইভাবে দিনটা কাটিয়ে দিলাম। আজকে আমার হলুদ সন্ধ্যা, সবাই একে একে আমাকে হলুদ লাগালো। তানভীরও সময় মতো চলে আসছে, বাড়িতে অনেক মেহমান আসছে, পুরো বাড়ি মেহমানে ভরপুর। হলুদের কাজ শেষ করে আমি ছাদে বসে আছি, হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি তানভীর। কি রে তুই ছাদে কি করিস, জাগিয়ে ঘুমা। এই প্রশ্নটা তো আমার করা উচিত ছিল, তুই এখানে বসে কি করছিস? মায়ের কথা খুব মনে পড়ছে রে, কাল আমার বিয়ে, যদি মা থাকতো কি যে খুশি হতো। হুম, আন্টি থাকলে হয়তো ওনার চেয়ে খুশি কেউ হতো না। মায়ের কথা ভাবতেই চোখ দুটো ভিজে গেল। এই পাগল কাঁদছিস কেন, আজকের দিনে বুঝি কেউ কান্না করে? মায়ের কথা মনে পড়ে গেল। আন্টি যেখানে আছে ভালো আছে, উনি তোকে দেখছে আর তোর জন্য দোয়া করছে। হয়তো বা, গাদা রাত অনেক হয়েছে, যা ঘুমাতে যা এখন। ওকে গুড নাইট। এই বলে আমি ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হচ্ছে বাড়িতে মেহমান আরও বেশি ভরে গেছে,
বুড়ো বাড়িতে মেহমান থমথম করছে, আমি অধিকাংশের সাথে কথা বললাম। কিছুক্ষণ পর মামা আসলো। এই নে এগুলো পরে নে। শিরোনি আর পাজামা? হুম। আমি মামার হাত থেকে ওগুলো নিয়ে পরে নিলাম। বাড়ির সবাই একে একে ইশরাতদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমি মামা আর আমার ফ্রেন্ড আমরা পরে গেলাম। সেখানে পৌঁছাতে সবাই ঘিরে ধরল। অনেক কষ্টে ভিতরে প্রবেশ করলাম, অবশেষে বিয়েটা করলাম। ইশরাতকে নিয়ে আসার সময় পাগলিটা অনেক কান্না করেছে, যার কারণে সেন্স হারিয়ে ফেলেছে। ওকে গাড়িতে তুলে আমরা এক এক করে চলে আসলাম। পাগলিটা আমার বুকের উপর শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, মন চাচ্ছে আলতো করে ছুঁয়ে দিই, কিন্তু আশেপাশে মানুষ থাকার কারণে পারলাম না। বাসায় এসে সবাই ইশরাতকে ধরে আমার রুমে মানে বাসুর ঘরে বসিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আমিও প্রবেশ করলাম। প্রবেশ করতেই আমার চোখ কপালে উঠে গেল। দেখি তানভীর আর ইশরাতের ফ্রেন্ডরা আমার বিছানায় শুয়ে আছে, আর ইশরাত এক কোণে ঘোমটা দিয়ে বসে আছে। কিরে তোরা এখানে? তোকে না বলেছিলাম যে তোর বাসর রাতে তোর আগে আমি যাব? হুম বলেছিস, এখন যা। কেন যাব? আমরা যাব না, আজ আমরা সারা রাত থাকব। আরে পাগল নাকি? সারা রাত মানে? যা শুনেছি তাই। বল শালা কি লাগবে তোদের? এই তো তুই বুঝতে পেরেছিস, এই জন্যই তো তোকে এত ভালোবাসি। আমাদের সবার 10,000 টাকা দিতে হবে। কি 10,000 টাকা? আমার কাছে তো এত টাকা নেই এখন। তাহলে টাকা জোগাড় করে বাসর করিস, এখন আমরা ঘুমাবো। আরে ধুর, এই নে আমার কাছে টাকা নেই, কার্ড আছে, যত টাকা তুলে নিস। এই কথা বলার পর তানভীরা ইশরাতের ফ্রেন্ডরা কার্ডটা নিয়ে চলে যাচ্ছে আর বলছে, এই যে আজকে কিন্তু বিড়ালটা মারতে হবে। না আমি বিড়াল না, ছাগল মারবো আমি। যাই মারিস না কেন, সফলতার সাথে মারিস, নইলে পুরুষ জাতি তোকে ধিক্কার জানাবে। শালা যাবি এখান থেকে? ওকে ওকে যাচ্ছি। এই বলে তানভীর চলে গেল। আমি গিয়ে ইশরাতের পাশে বসলাম, আস্তে আস্তে তার ঘোমটাটা তুললাম। তুলে আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম, হঠাৎ করে ইশরাতের রূপ এত বেড়ে গেল কেন? অজান্তেই মুখ থেকে মাশাল্লাহ কথাটা বেরিয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার বিয়ে করা বউকে দেখছি। তাই বুঝি, তা আগে দেখেননি? দেখেছি, বাট এই সাজে তো আর দেখিনি। হুম, তা ওরা কত টাকা নিয়েছে? সব শোনার পরও আবার প্রশ্ন করছো? হুম, তুমি তো পুরো কার্ড দিয়ে দিয়েছো, না জানি কত খরচ করবে ওরা। থাক সেটা নিয়ে আমাদের ভাবার নয়, আজ আমাদের বিবাহিত জীবনের প্রথম রাত, তাই আমি চাই দুজনে নফল নামাজ আদায় করতে। হুম সেটাই, তারপর আমি আর ইশরাত দুজনে নফল নামাজ পড়ে নিলাম। আমার মনে অনেক কথা জমে আছে, এতদিনে আজ সব বলবো। না আজকে শুনবো না, তুমি এতদিন আমার সাথে কথা বলো নাই। না তোমাকে আজ শুনতেই হবে। আমার খুব ঘুম পাচ্ছে, হঠাৎ ইশরাত আমার উপর ঝাঁপিয়ে পড়লো। এই এই কি করছো, নামও বলছি। আজ আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আচ্ছা শুনবো। আজকে আমাকে অনেক আদর করতে হবে, নিজের বুকে শুতে দিতে হবে। না আজকে অনেক ক্লান্ত, আদর করতে পারবো না। ওকে তাহলে থাক এটা। আমার ঘুম পাচ্ছে, এই বলে লাইট অফ করলাম। ইশরাত যে কিছু বলতে যাবে তখনই ওর ঠোঁট দুটো আমি দখল করে নিয়ে নিই। ও আমার স্পর্শ পেয়ে চুপ করে শুয়ে রইল। এরপর দুজন দুজনকে ধরে ঘুমিয়ে পড়লাম। তারপর গল্পটা এখানেই শেষ। তো গল্পটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী আরও সুন্দর একটি নতুন গল্প হাজির হবে খুব শীঘ্রই, তো সেটা দেখার অপেক্ষায় থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।